প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য সুখবর, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে তা কিন্তু ইতিমধ্যে পর্ষদ জানিয়ে দিয়েছে এবং কোন ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট পাবে, কত তারিখে তোমাদের রেজাল্ট হাতে দেওয়া হবে এবং মেধা তালিকা এবছর থাকবে কিনা সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে জানাবো। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো খবরে কি বলা হয়েছে আমরা দেখে নিই। মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, কবে হবে জানালো পর্ষদ, কিভাবে জানবেন রেজাল্ট জেনে নিন। মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, কবে হবে জানালো পর্ষদ। আগে বলা হয়েছিল এই মাসে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে জানিয়েছিল সরকার। সেই মত আগামী মঙ্গলবারে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। সেই মতে আগামী 20শে জুলাই সকাল 9টায় মাধ্যমিকের ফল প্রকাশ। সকাল 10টা থেকে পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল। রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ, অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডের যে নম্বর সেটা কিন্তু লাগছে না, রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিলেই কিন্তু তোমরা মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে। তো যে ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে www.wbbse.wb.gov.in, এছাড়াও আরও কয়েকটা ওয়েবসাইট আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে তো তোমরা ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিলে তোমরা নিজেদের রেজাল্ট কিন্তু চেক করে নিতে পারবে। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর 10টা থেকে ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা নিজের রেজাল্ট জানতে পারবে। ছাত্রছাত্রীরা মার্কশিট পাবেন ফল প্রকাশের দিনই। মার্কশিটের সঙ্গে এই বছর ছাত্রছাত্রীরা পাবেন অ্যাডমিট কার্ড ও পরীক্ষা যেহেতু নেওয়া হয়নি তাই এবছর কোনো মেধা তালিকা প্রকাশিত হবে না বলে জানিয়েছে পর্ষদ। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই হতে যাচ্ছে, মূল্যায়ন পদ্ধতি সবার আগে জানানো হয়। তো তোমরা দেখলে যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু 20 জুলাই কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে সকাল 9টার ভিতরে, আর 10টার সময় কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা দেখে নিতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে।